এই ক্ষেত্রে আমি একটু আসছি আমাদের সম্মানিত অতিথি জনাব শেখ জামিলউদ্দিন আপনার কাছে। এই যে আলোকিত জ্ঞানের একটা মঞ্চ আপনি দেখতে পাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আমরা যখন শুরু করেছিলাম তখন আপনি আমাদের সাথে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, আপনার অনুভূতি জানতে চাই। এবং আপনি জেনেছেন আমাদের এই ভাইটি জ্ঞান বিতরণের সেবায় নিয়োজিত আছেন। জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি মহান নিয়ামত, এ সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞানের ব্যাপারে আমরা অনেকেই জানি যে মুসলমানদের মুসলিমদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রথম যে আয়াতে এসেছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে কেমন ছিলেন, সেটা শ্রেষ্ঠ শিক্ষক, সেটার যদি কিছু বৈশিষ্ট্য আমরা দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শিক্ষার দেওয়ার ক্ষেত্রে, জ্ঞান দেওয়ার ক্ষেত্রে উনি অনেক ক্ষেত্রে অনেক ডায়াগ্রাম এঁকে ওনার সাহাবিদেরকে বুঝিয়েছেন, ড্রয়িং করে বালির মধ্যে অনেক সময় এঁকে উনি বুঝিয়েছেন। তো বোঝার ক্ষেত্রে, বোঝানোটাকে ইন্টারেস্টিং করার জন্য অথবা জিনিসগুলি ক্লিয়ার করার জন্যে উনি অনেক এক্সাম্পল দিতেন। আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেন্স অফ হিউমার। উনি অ্যাজ এ শিক্ষক হিসাবে ওনার খুব মানে ভালো সেন্স অফ হিউমার ছিলেন, যেটাও তাকে অনেক একজন ওয়ার্ল্ডের বেস্ট শিক্ষক হিসাবে মানে ওনার অনেকগুলি গুণের মধ্যে এটাও একটা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জানতে চাইব যে আমাদের এই যে জ্ঞান বিতরণের যে আয়োজন আপনি দেখতে পাচ্ছেন, যে এটাকে আমরা আরও অন্যভাবেও করতে পারতাম, আরও ছোটোভাবেও করতে পারতাম, কিন্তু আমরা চেয়েছি যে জ্ঞান বিতরণ হবে, পাশাপাশি এটার সাথে একটা বিনোদনমূলক একটা ব্যবস্থা, বিনোদনের মাধ্যমে আমরা জ্ঞানটা বিতরণ করার চেষ্টা করছি। এই আয়োজন সম্পর্কে যদি আপনার মূল্যায়ন করেন। দেখেন, খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওনারা যে সময় টানেলটা করছিলেন, মানে যে সময় ও মানে ওনারা গর্ত খুঁড়ছিলেন, টানেলটা করছিলেন, ও সময় কিন্তু ওনারা গান গেয়ে গেয়ে ওনারা এইটা করেছেন। তো বিনোদনের তো ইসলামে নিষেধ নাই, তো আমরা বিনোদনের মাধ্যমে জিনিসটাকে ইন্টারেস্টিং করে করতে পারি, সেটা মানে লিমিট যাতে আমরা ক্রস না করি, সেই লিমিটের মধ্যে অবশ্যই তো বিনোদন, সুস্থ বিনোদন তো অবশ্যই প্রয়োজন আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আল্লাহর সীমা লঙ্ঘন যে সময় কোনো জাতি করে ফেলে, সেই ধারাবাহিকতাই এটাই সেই ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে গজব অথবা মহামারী। তো আমরা আমাদের সমষ্টিগতভাবে অথবা ব্যক্তিগতভাবে আমরা আমাদের যে বিভিন্ন আমাদের অপরাধ অথবা অন্যায় অথবা জুলুমের মাধ্যমে আমরা যে সীমা লঙ্ঘন করেছি, আমরা যে অন্যায় অত্যাচারের লিমিট ক্রস করে ফেলেছি, সেই লিমিট ক্রস করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে সেই আজাব এসছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, এবং আমাদেরকে একটা পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলেছেন। এখন অবশ্যই করোনা ভাইরাস একটা আতঙ্কের বিষয়, কিন্তু ভয়টা আসলে আমাদের কাকে পাওয়া উচিত? ইমানের একটা অংশ হলো আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহকে ভালোবাসা। আমরা আসলে ভয় কী পাচ্ছি? আমরা করোনা ভাইরাসকে অনেক বেশি ভয় পাচ্ছি, এর অর্ধেকও যদি আমরা ভয় আল্লাহকে পেতাম তাহলে কত না ভালো হয়ে যেত এই সমাজটা। আমরা সিসি ক্যামেরাকে ভয় পাই, অন্যায় করলে হয়তো বা পুলিশকে ভয় পাই। তো এই সিসি ক্যামেরা অথবা করোনা ভাইরাস, একে ভয় না পেয়ে তাকওয়া অর্জন করতে পারতাম এবং আল্লাহর প্রতি যদি ভালোবাসা অর্জন করতে পারতাম, তাহলে আমরা আমাদের ইবাদতের মধ্যেও আমরা অনেক মজা পেতাম এবং আমরা আরও মানুষের উপকারও আসতে পারতাম। আমরা তো মানুষকে ক্ষতি করার প্রতিযোগিতায় নেমে গিয়েছি, তো মানুষকে ক্ষতি করার ক্ষেত্রে যেখানে আল্লাহর বলেছেন যে কেউ যদি আরেকজনকে ক্ষতি করে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে মাফ না করবে তখন ততক্ষণ পর্যন্ত আল্লাহও তাকে মাফ করবে না। তো সুতরাং আমরা কাউকে ক্ষতি করার ব্যাপারে অথবা অন্যায় করার ব্যাপারে, জুলুম করার ব্যাপারে অনেক বেশি আমাদের সতর্ক থাকা দরকার এবং আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহ থেকে মাফ চাওয়া, আমাদের আমাদের অপরাধ থেকে সেখান থেকে আমাদেরকে
তওবা করা এবং সেখান সেটার থেকে আমাদের আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, আল্লাহ যাতে আমাদেরকে এই পরীক্ষা থেকে আমাদেরকে যাতে এটা সহজ করে দেয় এবং আমাদের গোনা মাফ করেন এবং আমাদেরকে কবুল করেন, এই বলেই শেষ করবো। আসসালামু আলাইকুম।